আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? খুব ভালো আছো তাই না? আমিও ভালো আছি। আজকে আমাদের কি ক্লাস পড়াতো? বাংলা ক্লাস। বাংলা গত ক্লাসে আমরা কি পড়েছিলাম কে বলতে পারবে? ঠিক বলেছো, কি পড়েছিলাম? ল, তাই না? এই তো মনে আছে। লতে কি কি হয় বলো তো, কি পড়েছিলাম? লতে লিচু। আর লতে কি হয় বলো তো? ঠিক বলেছো, লেবু, তাই না? এবার তোমরা বলো তো, লয়ের পরের বর্ণটির নাম কি? তালব পোষ। আমরা আজকে এই নতুন বর্ণটি শিখবো, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে বলো তো, বলো তালব পোষ, তালব পোষ, তালব পোষ। তালব পোষ কিভাবে উচ্চারিত হয় বলো তো? আমাদের গিয়োকার অগ্রভাগ দিয়ে শীষ দিয়ে উচ্চারিত হয়। দেখো আমার সঙ্গে বলো, তালব পোষ, তালব পোষ, তালব পোষ। এবার তালব পোষ দিয়ে কি কি শব্দ হয় আমরা পড়ে ফেলি তো? আসো তো, তালব পোষতে শসা হয়, তাই না? যেটা আমরা খাই। তালব পোষতে শাপলা হয়। শাপলা আমাদের কি ফুল বলো তো? শাপলা আমাদের জাতীয় ফুল, তাই না? আর তালব পোষ দিয়ে কি হয় বলো তো? ও, শিশু হয়। শিশু, দেখো করে কাঁদে না শিশুরা? আর কি হয় বলো তো তালব পোষতে? শালিক হয়, তাই না? শালিক হলো একটা পাখির নাম। এবার তোমরা আমার সাথে সাথে আবার পড়ো তো, বলো তালব পোষতে শসা, তালব পোষতে শাপলা, তালব পোষতে শিশু, তালব পোষতে শালিক। এবার এসো, এই শব্দগুলো দিয়ে আমরা একটা ছড়া বানিয়ে ফেলি, বলো। মায়ের কোলে শিশু হাসে, শাপলা ফুল পানিতে ভাসে। আবার বলি তো, বলো। মায়ের কোলে শিশু হাসে, শাপলা ফুল পানিতে ভাসে। এবার তোমরা বলো তো, এই শব্দটির নাম কি বলো তো? এটা কি, কিসের ছবি এটা বলো তো? ঠিক বলেছো, শাপলা। শাপলা কি দিয়ে হয় বলো তো? কোন বর্ণ দিয়ে হয়? হ্যাঁ, ঠিক বলেছো তো, শাপলা হয় হলো তালব পোষ দিয়ে, তাই না? আরেকটা এই বর্ণ, এই শব্দটির নাম বলো তো, কিসের ছবি এটা বলো তো? লেবু, তাই না? এটা কি তালব পোষ দিয়ে হয় বলো তো? না, ঠিক বলেছো, এটা কোন বর্ণ দিয়ে হয় বলো তো? ল দিয়ে। ঠিক বলেছো। তাহলে এতক্ষণ আমরা কোন বর্ণটি শিখেছি বলো তো? তালব পোষ, তাই না? তালব পোষতে শাপলা, তালব পোষতে শসা, তাই না? এবার তোমরা এই তালব পোষার উপর হাত তুলে বলো তো আমার সাথে সাথে, ঘুরাও। এই যে দেখো, প্রথমে একটা, এই দেখো একটা এক, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা গোল দিয়ে এই এই এই, আবার ঘুরাও এই, তারপর এই। কি হয়েছে বলো তো? তালব পোষ। তোমরা দেখো, আরেকটা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, একটা ইজি ওয়ে। দেখো, এ দেখো, একটা উল্টা সিক্স দিবে আগে, ঠিক আছে? একটা উল্টা সিক্স, তারপর এই আরেকটা সিক্স, ঠিক আছে? তারপর এখান থেকে এই একটা দাগ দিয়ে দিয়ে হয়ে গেল, তাই না? এবার এসো আমরা এই তালব পোষা বর্ণটি বোর্ডে লেখা শিখি। এই যে দেখো, প্রথমে একটা এরকম করে একটা উল্টা সিক্স দিয়ে দিবে, ঠিক আছে? তারপর আরেকটা এইভাবে করে, এইভাবে আরেকটা সিক্স দিয়ে দিবে, ঠিক আছে? তারপর কি করবে, এটা এই লাইনের সাথে টাচ করে দিবে। কি হয়ে গেল বলো তো? তালব পোষ। আবার তোমরা এভাবেও লিখতে পারো, দেখো এই লাইনের সাথে এই টাচ করে এই দিয়ে এই, একবারেও লিখতে পারো তালব পোষ। এবার তোমরা বলো তো, এতক্ষণ আমরা কি কি শিখেছি, কি লেখা শিখলাম বলো তো? এই বর্ণটির নাম বলো তো? ঠিক বলেছো, তালব পোষ। তালব পোষতে কি হয় বলো তো?
পেরেছো। তো আমরা কি করবো এখন বলো তো? এই দালুম্ব শাটি সুন্দর করে কপিতে লিখে মিসকে পাঠিয়ে দিব, ওকে? তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।